আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি শোভনা, আজকে আপনাদের জন্য দুধ সেমাইয়ের একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে পাতলা করে দুধ সেমাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই দুধ সেমাই রান্না করে কিন্তু সেই সেমাইগুলো আঠালো হয়ে যায়, যেগুলো দেখতে ভালো লাগে না, এমনকি খেতেও ভালো লাগে না। তাই আমি খুব সহজে আজকে কিভাবে দুধ সেমাই রেসিপিটা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা যদি এ টু জেড টিপসটা ফলো করেন, আপনারাও পারফেক্ট একটা সেমাই রেসিপি পেয়ে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে এসে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। দুধ সেমাই রান্না করার জন্য প্রথমে আমি 50 গ্রামের মতো সেমাই এখানে নিয়ে নিয়েছি। আর এই সেমাইগুলো কিন্তু চিকন, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এই সেমাইগুলো ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি। খুব বেশি ছোট করতে যাবেন না, এতে করে সেমাইটা কিন্তু পারফেক্ট হবে না। আর এই সেমাইগুলো অলমোস্ট ভাজাই থাকে, তারপরেও আমি হালকা একটু ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে আমি একটা প্যান গরম করে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা কিন্তু লোতে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সব কিছু পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, অথবা বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যাবে। তেল দিয়ে খুব একটা ভালো হবে না, তারপরও যদি ঘি বা বাটার না থাকে তাহলে তেল ইউজ করতে পারেন। ঘিটা একটু গলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি চুলার আঁচটা হাই থাকে তাহলে ঘিটা কিন্তু পুড়ে যাবে এবং গন্ধ হয়ে যাবে। এখন আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, সব কিছু একটু ভেজে নিব। 1 চা চামচ করে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং চীনাবাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো খুব বেশি ভেজে নিব না, ততক্ষণ ভাজবো যতক্ষণ না কিশমিশগুলো ফুলে ডাবল হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো। আমি যে পরিমাণটা দেখিয়েছি আপনাদেরও যে সেই পরিমাণটাই রান্না করতে হবে এমন কোনো বিষয় না। আপনারা আপনাদের চাহিদা মতো কম বেশি করে নিতে পারেন, সেক্ষেত্রে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো সম পরিমাণে বাড়িয়ে নিতে হবে। সেমাইটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। আর অবশ্যই চুলার আঁচটা লোতে করে ভেজে নিতে হবে। 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি এবং সেমাইটা নামিয়ে নিচ্ছি। সেমাইটা রান্না করার জন্য অলরেডি আমি একটা প্যানে 750 ml এর মতো ফুল ক্রিম মিল্ক জাল করতে দিয়েছি। চেষ্টা করবেন এখানে ফ্যাটযুক্ত দুধটাই ইউজ করতে। আর অবশ্যই দুধটা খুব ভালোভাবে ডেড়ে চেড়ে জাল করে নিতে হবে, আদারওয়াইজ নিচে পোড়া লেগে যেতে পারে। এখন আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিচ্ছি। আমি খুব একটা সুগন্ধ পছন্দ করি না, এই জন্য দারচিনি বা এলাচের পরিমাণটা বেশি দিচ্ছি না, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করব এবং একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করেই দুধটা জাল দিতে হবে, আদারওয়াইজ মিল্ক সলিড নিচে লেগে পুড়ে যাবে এবং দুধটা খেতে কিন্তু খুবই বাজে লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব। আমি এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করব, এজন্য চিনির পরিমাণটা কম দিচ্ছি। আপনাদের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা চাইলে 1/2 কাপের একটু বেশি দিতে পারেন। দুই তিন মিনিট জাল করার পরে আমার চিনিটা গলে গেছে। এখন আমি 1/3 কাপ কন্ডেন্স মিল্ক অ্যাড করছি। কন্ডেন্স মিল্ক অ্যাড করলে সেমাটা কিন্তু অনেকটা ক্রিমি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। চেষ্টা করবেন কন্ডেন্স মিল্কটা অ্যাড করার, খুব ভালোভাবে সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি আমার চ্যানেলে অলরেডি বেশ কিছু সেমাইয়ের রেসিপি আপলোড করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে আরও 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে একটু বলক উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আপনাদের একটা টিপস দিই, যে কোনো রান্নায় সবগুলো উপাদান একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন এবং মিক্স করতে থাকবেন। এরই মাঝে আমি আগে থেকে ভেজে রাখা সেমাই এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর একটু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে সেমাইটা রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু সেমাইটা যথেষ্ট পাতলা আছে। রান্না যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এতটা পাতলা থাকবে না, একটু টাইট হয়ে যাবে। আবার এই দিকটাও খেয়াল রাখতে হবে যে জাল দিতে দিতে যেন আবার খুব বেশি টাইট না হয়ে যায়। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি আমার স্বাদ মতো দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন, কিন্তু যে কোনো মিষ্টিতে লবণ দিলে তার টেস্টটা বেশি হয়, অনেকে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এখন সব কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না এতে করে, যদি আপনি নাড়াচাড়া থামিয়ে দেন তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে এবং সেমাইটা খেতে একদমই বাজে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তুলনামূলকভাবে কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে এবং সেমাইগুলো সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণ জাল করবেন যতক্ষণ না সেমাইগুলো সিদ্ধ হয়ে যায়। আমি সেমাইগুলো খুব বেশি সিদ্ধ করছি না, আবার কম সিদ্ধ করছি না, এতে করে খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি মিষ্টিটা একটু টেস্ট করে নিব, যদি প্রয়োজন হয় অ্যাড করব। আমার আর মিষ্টি লাগছে না, সো না ইউজ করলেও চলবে। আমি চুলাটা অফ করে দিলাম, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। আপনারা যদি এর থেকেও একটু টাইট খান তাহলে আর একটু বেশি পরিমাণ জাল করতে হবে। যেহেতু দুধ সেমাই সো আমার টাইট করার কোনো প্রয়োজন নেই। এখন আমি সার্ভ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এই কালারটা কিন্তু শুধুমাত্র ঘির জন্য এসেছে, আপনারা চেষ্টা করবেন ঘিটা ইউজ করার। আমি এটা সার্ভিং গ্লাসে সার্ভ করে নিয়েছি এবং কিছু কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এটা কিন্তু অলমোস্ট ড্রিঙ্কেবল। আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের এই দুধ সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।